নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এইবার আইপিএলের মতো হিরো ইন্ডিয়ান সুপার লিগ সিজন এইটেও দিয়েছে করোনা ভাইরাসের হানা। তাহলে এইবার সবথেকে বড় প্রশ্ন উঠেই আসছে যে তাহলে কি এইবার হিরো ইন্ডিয়ান সুপার লিগ সেটাও বন্ধ হয়ে যাবে, অথবা হিরো আইএসএল সিজন এইট এটা কি পোস্টপোন হবে? এবং আপনারা ইনস্টাগ্রামে অনেক মানুষ আমাকে এই বিষয়ে প্রশ্নও করেছেন, তো ইনস্টাগ্রামে আমাকে যারা এই প্রশ্নগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার খুব ভালো লাগে যে ইনস্টাগ্রামে এরকম অ্যাক্টিভ ফলোয়ার্স আছে আমার, যারা সর্বদাই আমাকে প্রশ্ন করে এবং তাদের সঙ্গে আমি প্রশ্নের উত্তর দিয়েও খুব ভালো লাগে, তাই তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো ইনস্টাগ্রামে আমাকে এরকম আরও প্রশ্ন করার জন্য আপনাদের কাছে অনুরোধ করব, পাবলিক ভিউ কলকাতা পেজে যান ইনস্টাগ্রামে গিয়ে, সেইখানে ফলো করুন এবং আমাকে আপনাদের মনের ইচ্ছে যা প্রশ্ন করতে পারেন আমি সব প্রশ্নের উত্তর দিই। এবং তার আগে বলে রাখি, যারা পাবলিক ভিউ কলকাতা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেসটিও অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, ইতিমধ্যেই বড় খবর যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এফসি গোয়া তাদের বায়োসিকিওর বাবলে একজনের কোভিড পজিটিভ ধরা পড়েছে এবং সেই কারণেই এফসি গোয়া তারা 4 দিন প্র্যাকটিস করেনি, সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই 4 দিন। যতদূর জানা যাচ্ছে এফসি গোয়ার একটি গ্রাউন্ড স্টাফ, অর্থাৎ প্র্যাকটিসের সময় যেই লোকটা এফসি গোয়ার গ্রাউন্ড দেখাশোনা করে সেই লোকটার কোভিড পজিটিভ হয়েছিল, সেই কারণেই এফসি গোয়া সমস্ত খেলোয়াড়রা 4 দিন ধরে প্র্যাকটিস করেনি। এবং এফসি গোয়ার ম্যানেজমেন্টের তরফ থেকে জানানো হয়েছিল সমস্ত খেলোয়াড় যেন নিজের রুম থেকে বাইরে না বেরোয় এবং কয়েকটি খেলোয়াড়কে আইসোলেশনেও পাঠিয়ে দেওয়া হয়েছিল। এবং এরপরে একটা কথা মাথায় আসছিল যে তাহলে কি এফসি গোয়া ও চেন্নাই এফসি এদের মধ্যে খেলাটা পোস্টপোন হবে, কিন্তু শুক্রবার দিন অর্থাৎ গতকাল এফসি গোয়ার হেড কোচ ডেরিক পেরেরা এফসি গোয়ার সমস্ত খেলোয়াড়কে শুক্রবার দিন ট্রেনিংয়ে ডেকেছিল এবং সমস্ত খেলোয়াড়ই ট্রেনিং করেছে। এবং ডেরিক পেরেরা নিজেও জানিয়েছে যে এই সিচুয়েশানে প্র্যাকটিস করাটা খুবই কঠিন, কিন্তু ম্যাচ খেলার আগে একটু প্র্যাকটিস দরকার, তবে আমরা যতটা পেরেছি নিজেদের মতো করে প্র্যাকটিস করে নেওয়ার চেষ্টা করেছি। এবং এই মুহূর্তে এফসি গোয়ার কোনো খেলোয়াড় অথবা কোনো স্টাফেরই COVID-19 পজিটিভ নেই, অর্থাৎ এফসি গোয়ার বায়ো বাবলে যেই COVID-19 ভয়টা ঢুকেছিল সেই COVID-19 ভয়টা এফসি গোয়ার ম্যানেজমেন্ট নিজেদের মতো করে হ্যান্ডেল করে সেইটাকে কিওর করে দিয়েছে। অর্থাৎ আবারও বলতে পারি হিরো ইন্ডিয়ান সুপার লিগ আবারও করোনা ফ্রি তাদের টুর্নামেন্টটা অর্গানাইজ করছে, যেখানে লাস্ট সিজনে হিরো ইন্ডিয়ান সুপার লিগে কোভিড পজিটিভের কেস 0 ছিল, এত ভালোই বায়োসিকিওর বাবল মেনটেন করেছিল, ঠিক সেইটাই এই বছরও করছে হিরো ইন্ডিয়ান সুপার লিগ। তাই ভারতের চারিপাশে এত করোনার কেস থাকা সত্ত্বেও হিরো ইন্ডিয়ান সুপার লিগে কিন্তু এখনও পর্যন্ত একটাও অ্যাক্টিভ COVID-19 কেস ধরা পড়েনি। তো এটা আইএসএল ফুটবল সমর্থকদের জন্য ভালো খবর যে এখনও পর্যন্ত আইএসএলে কোনো রকম কোভিড পজিটিভ কোনো খেলোয়াড়ের পাওয়া যায়নি, যার ফলে হিরো ইন্ডিয়ান সুপার লিগ এই মুহূর্তে পোস্টপোন অথবা বন্ধ হওয়ার কোনো রকম প্রশ্নই ওঠে না। তো আশা করব এরকম বায়োসিকিওর বাবলই মেনটেন করবে, যাতে আমরা হিরো ইন্ডিয়ান সুপার লিগটাকে যেরকম শুরু করেছিলাম সেরকমভাবেই কোনো ম্যাচ বাতিল অথবা পোস্টপোন না হয়ে যাতে টুর্নামেন্টটা শেষ করতে পারি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল, তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলে যারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।